ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড প্রিয় পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি পঞ্চম শ্রেণী অর্থাৎ ক্লাস ফাইভের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র দু হাজার তেইশ অর্থাৎ পঞ্চম শ্রেণীর ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র বাংলা বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করতে চলেছি এই ভিডিওটি এই ভিডিওটিতে যে প্রশ্নগুলো দেখো সম্পূর্ণ সিসিই এবং এসএস পদ্ধতি অনুসরণ করে তৈরি করা হয়েছে বা তৈরি হয়েছে দেখো পূর্ণমান পঞ্চাশ সময় এক ঘন্টা তিরিশ মিনিট এখানে দেখো পরীক্ষার্থীর নাম অর্থাৎ পরীক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের নাম লিখবে এখানে ক্রমিক সংখ্যা অর্থাৎ তোমাদের রোল নাম্বার তাহলে দেখে নাও সম্পূর্ণ পরীক্ষার অরিজিনাল বা আসল প্রশ্নপত্রটি এখানে দেখে নেওয়া যাক এক দাগে প্রথমেই দেখে নাও এক দাগে সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও ছটি প্রশ্নের উত্তর করতে হবে ছয় মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য এক করে বরাদ্দ প্রথম একের ক দেখো সূর্য কুমার সেন অঙ্ক বিষয়ের শিক্ষক ছিলেন খ দাগে নেপালের বয়স বারো বছর গ আগে গাছটি ধীরে ধীরে দেখো সবুজ পাতা ছড়িয়ে হাওয়ায় দোলে ঘদান চিবিয়ে খেতে হয় বলে আখ মিষ্টি সবার চাইতে অঙ্গদার সবাই কেন চেচাই রাজা দেখো এটা হবে হুক্কা হুয়া বলে সবাই কেন চেচাই রাজা হুক্কা হুয়া বলে তারপর দেখো চ গাছের থেকে ঝরতে থাকে পাতা নেক্সট আমরা দেখব দুই দাগে দুই দাগে কি বলেছে দেখে নেওয়া যাক একটি বাক্যে উত্তর দাও দুয়ের ক চট্টগ্রাম শহরটি বর্তমানে চট্টগ্রাম শহরটি বর্তমানে কোন দেশে অবস্থিত উত্তর বাংলাদেশে খ চড়াই উত্তরাই রাস্তা কোথায় দেখা যায় পাহাড়ি অঞ্চলে চড়াই উতরাই রাস্তা দেখা যায় দেখো ছটি প্রশ্নের উত্তর করতে হবে ছয় মার্ক প্রত্যেকটির জন্য এক করে বরাদ্দ এরপর আমরা দেখে নেব দুয়ের গ জটি পিসিমার ভালো নাম কি উত্তর জটি পিসিমার ভালো নাম হরিমতি কবি শঙ্খ প্রথম কাব্যগ্রন্থ কোনটি উত্তর রাতগুলি রাতগুলি। রাত কবি অঙ্গের দিকে কে তাকিয়ে থাকে উত্তর কাঠ বিড়ালি চদ আগে দেখে নেব চাগের প্রশ্ন ও তার উত্তর দেখে নেওয়া যাক রাজার পিসি কি নিয়ে ক্রিকেট খেলে রাজার পিসি কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে দাগে সংক্ষিপ্ত আকারে উত্তর লেখো চারটি প্রশ্নের উত্তর করতে হবে আট মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য দুই করে বরাদ্দ রয়েছে প্রথমে আমরা দেখে নেব তিনের ক পশ্চিমবঙ্গের কোন জেলায় শালবন রয়েছে শালপাতাকে মানুষ কী কীভাবে ব্যবহার করে উত্তর পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলায় শালবন রয়েছে শাল পাতাকে মানুষ খাবার থালা বাটি হিসেবে ব্যবহার করে খ দাগ গোপাল এক ছুটে চড়ে গেল গ্রামের সেই তাল দিঘির ধারে গোপাল কেন তাল দিঘির ধারে ছুটে গিয়েছিল উত্তর জটি পিসিমাকে তাল নবমীর তাল জোগাড় করে দেওয়ার জন্য গোপাল তাল দিঘির ঘাটে ছুটে গিয়েছিল গদাগ আকাশ থাক ঝড় বৃষ্টি আর কিছু রোদ্দুর কবি আকাশে ঝড় বৃষ্টি কেন চাইছেন উত্তর দেখে নেওয়া যাক আকাশকে জীবনের সাথে তুলনা করলে ঝড় বৃষ্টি সেই জীবনে একটা আঘাত একে অসাফল্য অসাফল্য বা ব্যর্থতার সঙ্গে তুলনা করা যায় অপরদিকে রোদ্দুর হলো জীবনের উজ্জ্বলতা বা সাফল্য যা জীবনকে ঝলমলে করে তোলে তাই কবি আকাশে ঝড় বৃষ্টি চেয়েছেন এবার দেখো বোম্বাগড়ের রাজা কবিতায় ওস্তাদেরা মাথায় ঘাড়ে কি মুড়ি দেয় উত্তর বোম্বাগড়ের রাজা কবিতায় ওস্তাদেরা মাথায় ঘাড়ে লেপ মুড়ি দেয় নিজের ভাষায় উত্তর লেখো চার দাগে দেখে নাও নিজের ভাষায় উত্তর লেখো চারের ক চারের দাগে প্রথমে আমরা দেখে নেব এখানে দেখো চার দাগে নিজের ভাষায় উত্তর লেখো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান পাশ করে মোট দশ প্রথমে দেখব ক বোম্বাগড়ের রাজা কবিতায় বিভিন্ন প্রকৃতির মানুষজন ও নিয়মাবলী সম্পর্কে লেখো উত্তর দেখে নাও বোম্বাগড়ের দেখো কবিতায় বোম্বাগড়ের যে নিয়ম কানুন প্রচলিত আছে সেগুলো হলো এক বোম্বাগড়ের রাজা আম সত্য ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখেন দুই রানীর মাথায় অষ্টপ্রহর বালিশ বেঁধে রাখেন তিন রানীর দাদা পাউরুটিতে পেরে ঠোকেন চার সেখানকার লোকে সর্দি হলে ডিগবাজি খায় পাঁচ সে রাজ্যে জ্যোৎস্নার রাতে সবাই চোখে আলতা মাখে এবার প্রশ্ন দেখে দেখে নেব। বা তোমরা নাও ভট্টাচার্যের ভট্টাচার্যের বাড়ি দুদিন হাড়ি চড়েনি ক্ষুদিরাম ভট্টাচার্যের পারিবারিক অবস্থার পরিচয় দাও বা বিবরণ দাও ক্ষুদিরাম ভট্টাচার্যের পারিবারিক অবস্থার বিবরণ দাও উত্তর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত তাল নবমী গল্পে ক্ষুদিরাম ভট্টাচার্য ছিলেন একজন দরিদ্র ব্রাহ্মণ সে পুজো করে যজমান বাড়ি থেকে যা ধান চাল টাকা পেয়েছিল তা সব শেষ হয়ে যায় তাদের বাড়ি দুদিন হাড়ি চড়েনি এইবার দেখে নেব আমরা পাঁচ দাগে পাঁচ দাগে অর্থ লেখো দেখো দুটি প্রশ্নের উত্তর করতে হবে মোট দুই মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য এক করে বরাদ্দ প্রথমে দেখব যজমান যজমান মানে যজ্ঞ কারক মানে যে দাক্ষিণা দিয়ে পুজো করায় খ ইত্তত ইতস্তত মানে এখানে ওখানে ছয় দাগে দেখো বিপরীতার্থক শব্দ লেখো এখানে দেখো খাটি আছে আর অলস আছে দেখো খাটি এর বিপরীত শব্দ ভেজাল বা অখাটি খাটি অলস এর বিপরীত শব্দ পরিশ্রমী সাত দাগে দেখবো সমার্থক শব্দ লেখো দেখো কতে আছে সাগর কতে আছে বৃষ্টি এদের সমার্থক শব্দ সাগর এর সমার্থক শব্দ হবে সমুদ্র বা দরিয়া বৃষ্টি এর সমার্থক শব্দ বাদল বা বর্ষা আট দাগে দেখবো আমরা যে বাক্য রচনা করো দেখো বাক্য রচনা এখানে দুটি প্রশ্নের উত্তর করতে হবে দুই মার প্রত্যেকটির জন্য এক করে বরাদ্দ নেমন্তন্ন আর মুক্তি প্রথম আটের ক নেমন্তন্ন দেখো আমি আমার বন্ধুকে আমাদের বাড়িতে আশার নিমন্ত্রণ করেছি বা নেমন্তন্ন করেছি নেমন্তন্ন লিখতে পারো নেমন্তন্ন করেছি মুক্তি আসামি জামিনে মুক্তি পেলেন এবার নয় দাগে বিশেষণ নির্ণয় করো দুটি প্রশ্নের উত্তর করতে হবে দুই মার্ক প্রত্যেকটির জন্য এক করে বরাদ্দ পাথর উত্তর হবে পাথরে খ মাটি উত্তর মেটে দেখো পাথর এর বিশেষণ পাথরে মাটি এর বিশেষণ মেটে নেক্সট আমরা দেখব দেখো দশ দাগে যে কোনো একটি অনুচ্ছেদ লক্ষ্য একটি বর্ষণমুখর দিন আর তোমার প্রিয় কবি দেখো এটির জন্য দশ মার্ক বরাদ্দ তোমরা যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে অনুচ্ছেদ লিখতে হবে ছোটো করে লিখতে হবে দেখো আমি এখানে একটি বর্ষণমুখর দিন সম্পর্কে লিখেছি খুব ছোট জায়গা অল্প জায়গার মধ্যে ভালো করে লেখা সম্ভব নয় তাহলে তোমরা দেখে নাও দিনের শুরুতে ঘুম ভেঙে যখন জানালা দিয়ে বাইরে তাকলাম তখন মনে তখন মনে সন্ধ্যার অনুভূতি হলো চারদিক ঘন কালো মেঘে আকাশ আবৃত হয়েছিল উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোন দিক দিয়ে যে বাতাস বইছিল। ছিল তা ঠিক বোঝা যাচ্ছিল না দেখো তা ঠিক বোঝা যাচ্ছিল তবুও জানালা দিয়ে মুখ বাড়িয়ে ভেজা সে বাতাসে মুখ ও খানিকটা ভিজিয়ে নিলাম তারপর চোখের সামনেই জলে বৃষ্টির পড়তে শুরু করলো বাতাসে তোরে দিঘির জলে জোরে জোরে ঢেউ দিতে লাগলো তার মধ্যেই ছোট্ট একটা নৌকা এপার থেকে ওপারে হেলে দুলে পার হতে লাগলো মা পেছন থেকে ডাক দিলেন বাধ্য হয়েই চোখ সরাতে হলো বন্ধুরা এইটুকুই লিখেছি আর লেখা সম্ভব হলো না যেহেতু জায়গার স্বল্প স্বল্পতা রয়েছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো থ্যাংক ইউ ভেরি মাচ কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও